আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় প্রিয়াশ্রা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড পাকোড়া। এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড, আর নিয়েছি একটা ডিম, পরিমাণ মতো পানি, এখানে নিয়েছি বেসন, আর নিয়েছি চালের গুঁড়ি, এখানে আছে ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এই সবগুলো উপাদান মিক্স করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। এখন আমাকে যা করতে হবে, আমি প্রথমে ব্রেডগুলোকে একটি ছুরির সাহায্যে ভালো করে স্লাইস করে কেটে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন। ভিডিওতে লাইক দিলে কিন্তু আপনাদের কিছুই হবে না, কিন্তু আমার কাজ করার উৎসাহটা আরও বেড়ে যাবে। আমি কিন্তু যার ভিডিওই দেখি, ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে দিই, কিন্তু আমার ভিডিওতে সেই রকম লাইক হয় না। এর জন্য মাঝে মাঝে মন খারাপ হয় যে আমি সবার ভিডিওতে লাইক দিই, কিন্তু আমার ভিডিওতে অনেকেই আছে যারা লাইক দেন না। তো যারা লাইক দেন না, তাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি প্রত্যেকটি পাউরুটি এভাবে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব। এভাবে এক এক করে আমি আমার সবগুলো পাউরুটি স্লাইস করে কেটে নেব, আর এর পাশের অংশগুলো কিন্তু ফেলে দেব না। এগুলো পরে আমি ব্রেড ক্রাম তৈরি করব। এগুলো একটা পলিথিনে রেখে আমি নর্মাল ফ্রিজে 3-4 দিন রেখে দেব, পরে এগুলো ব্লেন্ড করলেই কিন্তু ব্রেড ক্রামটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম বেসন। এবার পাউরুটিটাকে মচমচে করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে অ্যাড করছি একটা ডিম, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। আসলে পুদিনা পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপাদানকে আমি ভালো করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নেব, আর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর কিন্তু বেটারটা তৈরি করে দেব। একবারে যদি একসাথে বেশি পানি দেই, তাহলে কিন্তু আমার বেটারটা একেবারে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটাকে ভালো করে গুলিয়ে নেব। বেটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলোতে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা করে ব্রেড নেব, আর এইভাবে বেটারটাতে ভালো করে ডুবিয়ে ঠিক এইভাবে ভালো করে ডুবিয়ে আমি গরম তেলে ব্রেডটাকে দিয়ে দেব। আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি আমার এক 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 করে সবগুলো ব্রেডকেই ভেজে নেব। দেখুন, আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, ইতিমধ্যেই কিন্তু আমার সাবস্ক্রাইবার
400+ হয়ে গেছে। এটা কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিল না। তো যারা যারা আমাকে সাপোর্ট করেছেন, এই পর্যন্ত আমাকে আগিয়ে নিয়ে আসছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ আর দোয়া ছাড়া তাদের জন্য আমার আর কিছুই করার নেই বা দেওয়ার মতো কিছুই নেই। এভাবে যদি আমরা একে অপরের পাশে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমরা সবাই অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। সেজন্য সবাই একে অপরের সাথে থাকতে হবে আর একে অপরকে সাহায্য করতে হবে। তো যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবেই আমার সাথে থাকবেন। তো আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা শুধু দেখতেই না, খেতেও অনেক ভালো। এটার স্বাদও অনেক একেবারে মচমচে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ওপরটা মচমচে আর ভেতরটা কিন্তু একেবারেই সফট। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।